মহাবিশ্বে সবকিছু চলছে একটা নিয়ম মাফিক, তাই কোথাও কোনো সংঘর্ষ নেই, নেই কোনো বিপর্যয়। আচ্ছা, তোমার সংসার জীবন কেমন চলছে? কি খুঁজছো তুমি? খুঁজছি তোমার পরম স্বামীকে। আমার স্বামী তো আমার সামনেই দাঁড়ানো। ন্যাকামি করো না, এতক্ষণ যার পা ধরে অনুনয় বিনয় করছিল উনি কোথায়? আমি এখন সেই জয় চৌধুরী যার একটু সান্নিধ্য পাওয়ার জন্য তোমাদের এই সোসাইটির ভোগবাদী মানুষগুলো তাদের সঞ্চিত টাকা, বাড়ি, গাড়ি সব সব কিছু আমার পায়ে নজরা না দেয়। আমার ঘর আমি না গোছালে আমার কে বোর কপাল আছে? সেদিন কোথায় ছিল তোমার সেই সৎ সাহস, যেদিন আমাকে বিয়ে করার জন্য তোমার কাছে করে জোর করে প্রার্থনা করেছিলাম? সেদিন কোথায় ছিল তোমার সেই সৎ সাহস, যেদিন তোমার সামনে নিজের অনিচ্ছা সত্ত্বেও এক অনাহত ব্যক্তির সাথে সংসার পাতে বাধ্য হয়েছিলাম? অর্থনৈতিকভাবে আমাদের দেশ গরিব দুর্বল, কিন্তু নৈতিকভাবে আমাদের দেশ ওই সমস্ত দেশের তুলনায় অনেক শক্তিশালী। একটা কথা বলো মিস জয়া। বলো। ভুল যখন ভাঙলই তখন হার কখনো ভুলে যাবেন না। আপনাকে ফোনে বলা ঠিক হবে কি না? বিভিষার টেবিলে চা নাস্তা দিছি। খালাম্মা, মা আপনাকে একটা চিঠি দিয়েছে। এবার বলুন আমার নেক্সট কাজটার কত দূর? ভালো আছেন তো খালাম্মা? হ্যাঁ, আল্লাহ ভালোই রেখেছে। তোরা ভালো আছিস তো? জি ভালো। তোর মা কেমন আছে? মা ভালো আছে খালাম্মা। মা আপনাকে একটা চিঠি দিয়েছে, দেখি। প্রিয় হামিদা, আশা করি আল্লাহর রহমতে আরমানকে নিয়ে ভালোই আছিস। পর সমাচার এই যে, এর আগের চিঠিতে তোকে জানিয়েছিলাম সাথীর প্রথম সন্তান জন্মের পরেই হাসপাতালে মারা যায়। সন্তানের শোক ভুলতে না ভুলতে মাত্র দু মাস পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে সাথীর স্বামীও মারা যায়। মেয়েটি আমার
স্বামী সন্তানের সুখে পাথর হয়ে যায়। ওর শ্বশুর বাড়ির সাথে সমঝোতা করে ওকে আমাদের বাড়িতে নিয়ে আসি। ধীরে ধীরে সাথী স্বাভাবিক হয়ে ওঠে, আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, শহরে গিয়ে কিছু একটা করতে চায়। আমিও ভাবলাম ওর ইচ্ছেটাকে মেনে নেওয়া উচিত, তাই মতির সাথে পরামর্শ করে তোর কাছে পাঠানোর সিদ্ধান্ত নিই। এটি তোর বড় বোন হাসনা, খালা আরমান কোথায়? এই তো একটু আগে বেরিয়ে হাসপাতালে গেল। ঠিক আছে, তোরা ফ্রেশ হয়ে নে, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি, কেমন? জি খালা। হার্টের সিচুয়েশন নর্মাল মনে হচ্ছে আমার কাছে, ঠিক আছে। তারপরেও পেশেন্টের ব্লাড সুগারটা আমাদের আরেকবার দেখা উচিত। আমি ইনস্ট্রাকশনটা দিয়ে দিচ্ছি, আপনি এভাবে সেটা কালেক্ট করে নিন। সিস্টার, এরপরের বার যখন আসবি তোর মাকে নিয়ে আসিস, আর তোর মাকে খেয়াল রাখিস বলো। ঠিক আছে, আসি। আপু আসি, ভালো থেকো। এই যে সাথে আপা, কেমন আছো তুমি? আমার আর থাকা, কোন রকম বেঁচে আছি। তুই কখন এলি? এই তো মার কাছে তোমার কথা শুনে সোজা ছাদে চলে এলাম। শুনলাম তুমি নাকি এখানেই থাকবে। কেন, আমি থাকলে কি তোর কোনো অসুবিধা আছে? বা আমি সে কথা বলেছি নাকি? তুমি থাকলে তো মাই সবচেয়ে খুশি হবেন। কথা বলার জন্য একজন সঙ্গী তো পেয়েছেন। তাহলে তুই বিয়ে করছিস না কেন? আমার কথা থাক, তোমার কথা বলো। আমার কথা আর নতুন করে কি বলবো, সবই তো শুনেছিস। হ্যাঁ, তোমার জন্য খুব কষ্ট হয় সাথী আপা। জীবনে প্রথম মা হতে গিয়ে সন্তান হারালে, সন্তানের শোক ভুলতে না ভুলতেই দুলাভাইয়ের মতো একজন ভালো মানুষকে হারালে, তারপর সংসার জীবনে রীতি টেনে তোদের বাড়িতে আশ্রয় একটা চাকরির জন্য। জীবনটা কত বিচিত্র, তাই না? বিচিত্র বলেই তো মানুষ সৃষ্টির সেরা। হ্যাঁ, আর সেই জন্যই তো আমি জীবনের সেরা জিনিসগুলোকে পুরো মাত্রায় উপভোগ করতে চাই। তাই? হ্যাঁ, শুনুনি, ওমর খৈয়াম বলেছেন, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, লাভ কি শুনে দূরের বাদ্য, মাঝখানে যার বেজায় ফাঁক। তুমি দেখছি ওমর খৈয়ামের সাগরেত হয়ে যাচ্ছ। হ্যাঁ, তাই তো। ওমর খৈয়াম ভোগের মাধ্যমে জীবনের সার্থকতা খুঁজে পেয়েছিলেন, আমিও তাই পেতে চাই। আমার মনে হয় কি জানো? কি মনে হয়, না বললে বুঝবি কি করে? আমি তো আর মনোবিজ্ঞানী না। শুধু ভোগের মাঝে জীবনের সার্থকতা নেই, জীবনের সার্থকতা খুঁজতে হয় ত্যাগের মাঝে। ত্যাগের মহিমায় মানুষকে। ওহ জলে, ডোন্ট টক লাইক এ ফুল। এই সমস্ত ভারী ভারী কথা বলে আমার মুডটাকে নষ্ট করে দিও না তো, প্লিজ। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য নিজ হাতে চা করে আনি। ওফ, সো কাইন্ড অফ ইউ। ইয়েস, thank you.
কতক্ষণ বসে থাকো? তুমি খাবারগুলো ঢেকে রেখে ছুঁয়ে পড়ে যাও। আচ্ছা, কিছু বলবে? সাহেব কোন সময় আসে আর কি, ঠিক আছে, আপনি না খেয়ে বসে থাকবে? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি যাও। প্রায় 7 বছর পর আজ জলিকে দেখলাম। কোথায়? হাসপাতালে। তোর হাসপাতালে? সাথে একটি মেয়ে ছিল। অসুখটা কার? জলির? সেটা আমি জানতে পারিনি, ও রিপোর্টটা নিয়েই চলে গেছে। তোরা কেউ কারোর সাথে কথা বলিসনি? না, শুধু একজন আরেকজনের দিকে কিছুক্ষণ বোকার মতো তাকিয়েছিল। সাথিয়া পাপ, আমার সবচেয়ে বড় কষ্টটা কি জানো? ওকে দেখে মনে হলো ও অনেক বদলে গেছে। যে আদর্শে জলিকে আমি তিল তিল করে গড়েছিলাম, সম্ভবত জলি তা বিসর্জন দিয়েছে। ওর স্বামী কি? ওর স্বামী একজন নিরেট ভোগবাদী মানুষ। তাহলে ওর স্বামী স্রোতে গা ভাসাতে গিয়েই কষ্টটা আমার সেখানেই। জানো সাথিয়া আপা, একসময় আমরা দুজনে কত স্বপ্ন দেখতাম। হেই, চোখ বন্ধ করে কি ভাবছো? ভাবছি না, স্বপ্ন দেখছি। দিনে দুপুরে কেউ স্বপ্ন দেখে না। রাতের স্বপ্ন কখনো সত্যি হয় না, কিন্তু দিনের স্বপ্নকে ইচ্ছে করলে সত্য পরিণত করা যায়। আর ইউ শিওর? ইয়েস, তবে ইচ্ছেটা হতে হবে প্রচন্ড। আমারও কিন্তু একটা প্রচন্ড ইচ্ছে আছে। প্রচন্ড ইচ্ছে? হ্যাঁ, ঠিক ইচ্ছেও বলতে পারো, স্বপ্নও বলতে পারো। তা জনাব, আপনার স্বপ্ন বনাম ইচ্ছেটা কি জানতে পারি? অবশ্যই, কারণ তুমি ছাড়া সেই ইচ্ছে পূরণ হবার না। তাহলে এবার ইচ্ছেটা ব্যক্ত করে ফেলো। চলে যাব, তবু যতক্ষণ এ দেহে আছে প্রাণ, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে, কিন্তু সেই জলই আজ। আর মা? বল। আমাকে একটা সত্যি কথা বলবি? সাথিয়াপা, আমি সবসময় সত্য বলার চেষ্টা করি। আমি জানি, কিন্তু তারপরও মানুষের জীবনে এমন কিছু সত্য থাকে যা শুধু নিজের হৃদয়ের আড়ালে লুকিয়ে থাকে, প্রকাশ পায় না। আমি জানি তুমি কি জানতে চাও। হ্যাঁ, আমি জানতে চাই, তুই কি জলিকে এখনো ভালোবাসি? হ্যাঁ, কিন্তু পেতে চাই না।
জলি বলো, শোনো আজ সন্ধ্যায় পার্টিতে যেতে হবে। সে তো তুমি প্রায়ই যাও। আজ তুমিও যাও। আমাকে যেতে হবে? হ্যাঁ, কেন, কোনো আপত্তি আছে? তুমি তো জানো ওইসব হয়েছে, আমার একদম ভালো লাগে না। বলো কি, সমাজের উঁচুতলার মানুষরা তো ক্লাব পার্টি এইসব নিয়ে মাতোয়ারা থাকে। সবাই নয়, যাদের সংসারে সুখ নেই, পারিবারিক মধুর সম্পর্ক নেই, শুধু তারাই ওইসব ক্লাব পার্টিতে সুখ খুঁজে বেড়ায়। হ্যাঁ বুঝতে পেরেছি, ওই আরমানের আদর্শের ভূত এখনো তোমার মাথা থেকে নামেনি। শোনো জলি, আজ সন্ধ্যায় তুমি আমার সঙ্গে পার্টিতে যাবে এবং আমি যেভাবে সাজতে বলবো সেভাবে সাজবে। ওকে বাই। হাসপাতাল থেকে রেবেকা বলছি। কি ব্যাপার, জরুরি কিছু? আপনাকে ফোনে বলা ঠিক হবে কি না? জরুরি কিছু হলে বলতে পারো। জয়া নামের একজন পেশেন্টের ব্লাড টেস্টে এইডস রোগের ভাইরাস পাওয়া গেছে স্যার। হোয়াট, কি বলছো রেবেকা? আমাদের হাসপাতালে এইডস এর পেশেন্ট? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে আমার কোথায় যাচ্ছিস? মা আমাকে এখানে হাসপাতালে যেতে হবে, খুব ইমার্জেন্সি। বেশি সময় লাগবে না, নাস্তাটা করে যা। প্লিজ মা, আমি হাসপাতালে খেয়ে নেব, তুমি কোনো চিন্তা করো না। মরণ ব্যাধি এইডস। রিপোর্ট দিন স্যার। এত সুন্দর একটা মেয়ে অকালেই চলে যাচ্ছে। আমাদের রিপোর্টে কোথাও ভুল নেই তো? জি না স্যার, প্রফেসর আরিফ নিজে দেখেছেন। কত নম্বর কেবিন আছে? 3 নম্বর কেবিনে স্যার। আচ্ছা চলুন।